সো গাইস, ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। আজকে আমি এসেছি ভাতার, মানে আমাদের ভাতার শহরে। তো আজকে ড্রোনের মাধ্যমে পুরো ভাতার শহরটাকে কভার করবো। সো গাইস, ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। আজ আমি কথা বলবো ভাতার শহরকে নিয়ে। প্রথমে আসি ভাতার রেলওয়ে স্টেশন। ভাতার রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেলের অন্তর্গত হাওড়া রেলওয়ে বিভাগের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া লাইনের উপর অবস্থিত। এই স্টেশনের কোড হলো BTRH। এই স্টেশনের পূর্ববর্তী স্টেশনের নাম হলো আমারুল এবং পরবর্তী স্টেশনের নাম হলো বলগোনা। 1915 সালের 1st ডিসেম্বর ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া অবধি লাইনটি প্রস্তুত করে। পরে 1966 সালে এই রেলপথটি পূর্ব রেলের অধিগ্রহণে চলে যায়। 2010 সালে ন্যারোগেজ রেলপথটি ব্রডগেজে রূপান্তরিত কাজ করা শুরু করে। বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত 2014 সালে এবং বলগোনা থেকে কাটোয়া রেলওয়ে জংশন পর্যন্ত 2018 সালে সম্পূর্ণ এটা হয়। এই কাটোয়া বর্ধমান লাইনের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হলো এই ভাতার রেলওয়ে স্টেশন। এটি হলো ভাতার বিডিও অফিস। এই বিডিও অফিসটি নাসিগ্রাম মোড় থেকে ভিলসুরা দূরত্বে অবস্থিত। এই বিডিও অফিসের ফোন নাম্বার হলো 0342-232-2235। বর্ধমান শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাতার শহর। বর্ধমান সদর উত্তর মহকুমার জনসংখ্যার 73% গ্রামীণ এলাকায় বাস করে এবং জনসংখ্যার মাত্র 26% শহরাঞ্চলে বাস করে। এটি পূর্ব বর্ধমান জেলার 4টি মহকুমার মধ্যে শহর জনসংখ্যা সর্বোচ্চ অনুপাত। এটি হলো ভাতার মাধব পাবলিক হাই স্কুল, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় 1700-র উপর এবং এটিতে 5200টিরও বেশি বই সহ একটি লাইব্রেরি রয়েছে। ভাতারে স্কুলের পাশাপাশি রয়েছে একটি কলেজও, দাসরিতে হাজরা মেমোরিয়াল কলেজ, যেটি 2013 সালে ভাতারে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি হলো ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়, এই ভাতার গার্লস হাই স্কুল। 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলটি। এটি শিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত। ভাতারে বড় কোনো শপিং মল না থাকলেও ভাতারে রয়েছে স্মার্ট বাজার এবং রয়েছে আনন্দ মেলা ইলেকট্রনিক্স শোরুম। তো
ভাতারে সবার সাথে পরিচয় না থাকলেও কিসের জনের সাথে পরিচয় আছে, সেটা যেমন রাজ আছে, রাজদের পুরো টিমের সাথে পরিচয় আছে। দেখিয়ে দেবো কে কে আছে, সবাই একবার এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রাজ আছে, নবাব আছে, বিমান আছে, ঠিক আছে, নবাবে ভাই আছে, আমরা সবাই আছি এখানে। এর আগে, হ্যাঁ, এর আগে আমরা কি কেটেছিলাম, আমার সেলিব্রেশন করেছিলাম না একবার এখানে, টেনকে সেলিব্রেট করেছিলাম, আবার একবার এসেছি ড্রোন ভাতারে ড্রোন ওড়াতে। সো তোমার এই রাজাকে প্রথম দেখলাম, ফার্স্ট টাইম, ওয়েলকাম টু মাই চ্যানেল। মোটামুটি ভিডিওটা আবার শেষ করবো এখানে, একবার জাস্ট একবার ফুটেজ নিয়ে নেবো এখান থেকে। এটা রাজাদের মানে নবাবদের পাড়া, তো সোমেন্দা পাড়া, তো একবার এখানকার ভিডিওটা নিয়ে নিই, তারপরে দেখা হবে। দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে। তো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি, বি ফর বিপ্লব আর বি ফর ভাতার।